আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য কুরবানির গরুর মাংসের কলিজা, গরুর কলিজা নিয়ে আসছি। এটা হলো আমি ফ্রাই করব। এতদিন তো রান্না দেখাইছি, এখন আজকেরটা ফ্রাই দেখাবো। ফ্রাইয়ের জন্য যা যা লাগবে আমি তা দেখাচ্ছি। আদা রসুনের পেস্ট দিব 1 টেবিল চামচ, তারপরে পেঁয়াজ দিয়ে দিব 1/2 টেবিল চামচ, দই দিয়ে দিব 1/2 টেবিল চামচ, একটু মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, একটু ঝাল ঝাল যাতে লাগে। এই প্রায় 1/2 টেবিল চামচ। এখন দিয়ে দিব যে আমার মিক্সড মশলাটা, সেটা এখানে জিরা, ধনে, তেজপাতা, তারপর আদা, রসুন সব কিছু দেওয়া আছে। তো বেশি দিব না, অল্প দিব। এই লবণ, লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু মিক্সড করব, এটা মিক্সড করব, মিক্সড করে 30 মিনিট রেখে দিব। হ্যাঁ, শুরু করলাম আমি কলিজা যে ইয়েটা করব ফ্রাইটা, এই জন্য তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা একটু গরম করে নিলাম, দিয়ে দিলাম হলো 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিব হলো সরিষার তেল মিক্সড করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর কি, 1 টেবিল চামচ সয়াবিন, 1 টেবিল চামচ সরিষা। তো ঠিক আছে, আমি এখন এই যে ম্যারিনেট করে যে রেখে দিলাম 30 মিনিটের মতো, তো সেটাকে এখন আমি ঢেলে দিব। আমি কিন্তু এখানে কোনো রকম কাটা বা অন্য রকম কোনো মশলা দেই নাই, সম্পূর্ণ ব্লেন্ডিং করা মশলা, পেঁয়াজ ব্লেন্ডার করা, আদা রসুন সব এবং গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখানে আস্ত কোনো পেঁয়াজ টেয়াজ দিয়ে এটা ভাজবো না, ফ্রাই করব। তো দিয়ে দিই ফ্রাইয়ের জন্য, বাড়িয়ে দিলাম। হ্যাঁ, কলিজাগুলো আমি দিয়ে দিলাম, এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে ইয়ে করব আর ঢেকে দিব, একটু একটু ঢেকে দিলে এটা হয়ে যাবে। পানি টানি তো কিছুই লাগবে না, সব আমি একদম শুকাই ফেলবো, এটা ফ্রাইয়ের মতো করে ফেলবো। তো আমি ঢেকে দিই, এরপরে নামানোর আগে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে এটাকে শেষ করব। হয়ে গেল আমার গরুর কলিজা মানে ফ্রাই। তো এটার মধ্যে আমি এখন একটু কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিব। ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলে হয়ে যাবে কলিজা ফ্রাই, খুবই মজাদার কলিজা ফ্রাই। একটু ইয়ে দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, এটা একটু আনকমন, খেয়ে দেখবেন, সবাই এভাবে রান্না করে না, অন্যভাবে রান্না করে। তো আমি একটু এইভাবে করে দেখাচ্ছি আপনাদের, খেতে খুবই মজা। আর কাঁচামরিচটা এইভাবে দিবেন, এই যে কাঁচামরিচটা এইভাবে দিবেন, তাহলে খেতে মজা লাগবে। হ্যাঁ, আমি একটু মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে তারপরে এটা আমার হয়ে যাবে। আর আপনাদের দেখাই, এই যে কেটে দেখাই, এই দেখেন, এই দেখেন হয়ে গেছে। আর একটা কেটে দেখাই, এই হয়ে গেছে। তো এইগুলো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এখন শুধু আমি এটা মিক্সড করে নামিয়ে ফেলবো। হ্যাঁ, আমার মানে কলিজা ফ্রাই হয়ে গেল ডান, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। রেডি করে ফেললাম কলিজা ফ্রাই, এখন কলিজা ফ্রাইটা অনেক মজা হয়েছে। তারপর আমার ছেলেকে একটু খাওয়ায় দেখাই যে কেমন কেমন হলো, বাবা বলো। খুবই অস্থির, আর আপনারাও বানায় খাইয়েন, অবশ্যই খাবেন, কারণ খুবই মজা। এমন করে ফ্রাই করে খাবেন, আমার মনে হয় যে এইভাবে কলিজা অন্তত ফ্রাই করে খায় না। তো আমি করে দেখালাম, আপনারা করে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খুবই সুস্বাদু হয়েছে, খুবই টেস্টি, খুবই ইয়ামি, খুবই মজা হয়েছে, যেটা আমি মানে আপনাদের বলে বুঝাইতে পারবো না, অনেক মজা হয়েছে। তো আপনারা এইভাবে যেভাবে আমি করেছি ঠিক
সব গুঁড়া মশলা দিয়ে এটা রান্না করবেন। এটাতে কোনোই আপনি পেঁয়াজ দেওয়ার দরকার নাই, আস্ত পেঁয়াজ কিচ্ছু দেওয়ার দরকার নেই, সব গুঁড়া দিবেন। সব গুঁড়া না দিলে আপনার এই জিনিসটা ফ্রাই হবে না সুন্দর করে। তো এইভাবে ফ্রাই করে খাবেন। আর রুনা ব্লগস এন্ড কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, ডাউনলোড করে রাখবেন, যখন খুশি তখনই দেখতে পারবেন, তখনই বানাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।